বুর্জ খলিফা তুমি কার? কেউ বলতেছে বুর্জ খলিফা অনন্য মামুনের, আবার কেউ বলতেছে বুর্জ খলিফা আরশাদ আদনানের। কিন্তু আমরা যারা শাকিব খানকে পছন্দ করি তারা বলতেছি বুর্জ খলিফা শাকিব খানের। হ্যাঁ বন্ধুরা, এই বুর্জ খলিফা নিয়ে বেশ ঝামেলা চলতেছে। আপনারা জানেন যে কে দেখাবে 28 তারিখে শাকিবের জন্মদিনে বুর্জ খলিফাতে কোন ছবির প্রোমো চলবে, সেটা কি দরদের নাকি রাজকুমারের, আমরা জানি না। এখন পর্যন্ত কেউ শিওর না। আমরা দুইজন প্রডিউসারের মুখ থেকে কথা শুনে যেটা বুঝতে পারছি, দুজনই চেষ্টা করছেন এবং একজন দেখাবেন। এখন কে আগে দেখাবেন কে পরে দেখাবেন, কিন্তু জানেন সমস্ত সাকিবিয়ানরা বলছে বুর্জ খলিফায় দুজনেরটাই দেখানো হোক, আগে আর পরে প্রয়োজনে লটারি করেন কে আগে দেখাবেন কে পরে দেখাবেন। আমরা আসলে পাগল হয়ে যেতেছি বুর্জ খলিফায় কী হবে 28 তারিখে, আরশাদ আদনানের বুর্জ খলিফা হবে না অনন্য মামুনের বুর্জ খলিফা হবে। তাই জানি হোক, সব কথার শেষ কথা হলো শাকিব খানের বুর্জ খলিফা হবে, তাই না? এটা একটা বিরাট ব্যাপার বন্ধুরা। অনেকে বলছেন যে বুর্জ খলিফায় সিনেমা দেখায় কী হবে, বুর্জ খলিফায় সিনেমা দেখায় কি সিনেমা হিট করানো যাইব বলতেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তাহলে শাহরুখ খান কেন দেখাইছিল জওয়ানের বা পাঠানের, তাহলে নিউ ইয়র্কের ম্যানহাটনে কেন সুড়ঙ্গর প্রোমো দেখানো হয়েছিল বা অন্যান্য সিনেমার প্রোমো দেখানো হয় কেন? ভাই রে ভাই, এটা হলো পাবলিসিটি, প্রচার এই প্রসার। একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, প্রচার এই প্রসার। হ্যাঁ আমি জানি বুর্জ খলিফায় হয়তোবা বাংলাদেশি যারা থাকবেন তারা দেখবেন, এবং আমরা যারা বিভিন্ন দেশে বাঙালি আছি তারা বুর্জ খলিফায় প্রোমো দেখব, ওই সময়টা আমরা জেনে যাব এবং দেখব। এটা কি পাবলিসিটি না রে ভাই? কী আশ্চর্য ব্যাপার! আপনারা কেন নিগেটিভ কথাবার্তা বলতেছেন যে বুর্জ খলিফায় দেখাইয়া কী হইব, বুর্জ খলিফায় দেখাইয়া ছবি হিট করানো যাবো নাকি? এরা এমন কথাও বলতেছে বন্ধুরা যে বাংলাদেশের একটা ফ্লপ ছবি, লাস্ট যে ফ্লপ ছবি হিসেবে, আমি নাম বলবো না, ওনারা ছবির নাম বইলা কথা বলছেন, আমি তাই সেই ছবিকে নাম বলে ছোটো করবো না। অনেক ফ্লপ ছবি হইতেছে বাংলাদেশে, ওই ছবির পাবলিসিটি যদি বুর্জ খলিফায় দেখানো হইতো তাহলে কি ছবি হিট করতো? না, সেটা করতো না। কিন্তু একটা ছবি হিট করানোর পিছনে পাবলিসিটি একটা বিরাট ফ্যাক্টর। তাহলে গাধা শুধু আমরাই না, গাধা শাহরুখ খানও, সে কেন দেখাইছে? আচ্ছা যাক, সেই প্রসঙ্গ বাদ দিলাম, কারণ নিন্দুকেরা এখন জ্বলতেছে। শাকিব খানের এই প্রোমো যদি বুর্জ খলিফাতে 28 তারিখে চলে তাহলে একটা ইতিহাস হয়ে থাকবে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন না, যে এই যে ঢালিউড আমাদের ছবি বুর্জ খলিফায় চলতেছে, বলিউডের ছবি চলছে, বাট টালিউডের কোনো সিনেমা নাই। টালিউডে কি বড়ো সিনেমা হয় না? দেবজিতের বড়ো সিনেমা হয় নাই, ব্লকবাস্টার সিনেমা হয় নাই, কেউ দেখা নাই, কেউ দেখায় নাই। কাউর মাথায় এটা আসছে কিনা আমি জানি না, বা চালানোর মতো ওইরকম কোয়েল যে আসছে কিনা আমি জানি না। এই মামুন আমাদের দেখাইছে, বাইরে যখন যেটা করবো তার যেটা প্রশংসা করতেব, যে যেটা ভুল কাজ করবো তার সেটা দুর্নাম করতেব, আপনারা যে যাই বলেন, মামুন আমাদের দেখাইছে। হ্যাঁ, এটার জন্য টাকার ব্যাপার ছিল, সময়ের ব্যাপার ছিল এবং পারমিশনের ব্যাপার ছিল। আমরা একটা ব্লগে দেখছি আরশাদ আদনান সাহেব কীভাবে বুঝাই দিয়েছেন পারমিশন পাওয়া কত টাফ। মামুন যদি পায় ভালো, আরশাদ আদনান পায় ভালো, তাহলে আমরা 28 তারিখে কেমন যেন একটা, কেমন যেন একটা, মানে কী বলবো, এটা আসলে বইলা বুঝান যাবে না। এই অনুভূতি শাকিবিয়ানদের মধ্যে কেমন বইলা বুঝান যাবে না, এরা পাগল হয়ে যাবে সব। কারণ এই ইতিহাস বাংলাদেশের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সিনেমা হয়তো আরও হবে, আরও 50 বছর পরেও সিনেমা হবে, বা 50 বছর পরে বুর্জ খলিফা হয়তো সবাই সিনেমা দেখাবে, তাদের প্রোমো দেখাবে, কিন্তু তখন কিন্তু এই শাকিব খানের নামটা আসবে, তখন কিন্তু এই আরশাদ আদনানের নামটা আসবে, তখন যদি এই, তখন কিন্তু এই অনন্য মামুনের নামটা আসবে, যে এরাই তখন দেখিয়েছিল প্রথম বাংলা চলচ্চিত্রকে সারা বিশ্বের মাঝে পৌঁছায় দিয়েছিল বুর্জ খলিফায় প্রোমো দেখাইয়া। এখন মূল কথা হইতেছে কে দেখাইব? আমরা চাই ভাই দুজনই দেখান, আগে আর পরে। ভাই আমরা দেখতে চাই, আমরা দরদও দেখতে চাই, রাজকুমারও দেখতে চাই। আপনারা নিজেদের মধ্যে কম্পিটিশন করেন না প্লিজ, আপনারা কম্পিটিশন করে জিদা জিদি করে বুর্জ খলিফাটা যেন পরে শেষ পর্যন্ত দেখা গেলো দেখাইলি না, কেউই দেখাইলো না, রাগ করিয়া বা ঝগড়া করিয়া বা যে কোনো জিনিস করিয়া, এতে করে আমরা আশাহত হব, বাংলা চলচ্চিত্র আশাহত হবে, শাকিবিয়ানরা আশাহত হবে। কাজেই আপনারা যেই পারেন দেখান, যে দুজন না পারেন একজন দেখান। আমরা রাজকুমারকে যেমন ভালোবাসি, আমরা দরদ্র তেমনই ভালোবাসি, কারণ দুইটার নায়কই শাকিব খান। শাকিব আছে বইলেই কিন্তু এত ইন্টারেস্ট। আপনি এসে বাংলাদেশের অন্য যে কোনো একটা হিরোর ছবি চালান না বুর্জ খলিফায়, কতটুকু আলোচনা হয় দেখেন। কিন্তু আজকে এই আলোচনা মানুষের মুখে মুখে, মানুষ দিনক্ষণ গুনতেছে, টাইমলাইনে দেওয়া রাখছে 28 তারিখ,
আড়াইশ তারিখ আইতে কয়দিন, গুনতেছে শাকিব ইয়ানরা, পাগলা হয়ে গেছে শাকিব ইয়ানরা, যে বুর্জ খলিফায় আমরা শাকিব খানের একটা প্রোমো দেখব। শাকিব খানের জীবনে অনেক অনেকগুলো বসন্ত গেছে না, শাকিব খানের জীবনে অনেকগুলো বসন্ত গেছে, অনেকগুলো জন্মদিন গেছে, অনেকে অনেকভাবে পালন করছে, আমরা দেখছি অন্তরাত্মার সময় সেই হাতি টাতি দিয়েও পালন করছে, ভালো। কিন্তু এই যে জন্মদিনটা হবে, যদি বুর্জ খলিফায় কেউ দেখাইতে পারে, সেটা রাজকুমার দেখাক আর দরদ দেখাক, এইটা হবে শাকিব খানের জীবনে সবচেয়ে বড় উপহার। যে উপহার অন্য কোনো হিরোরা কোথাও পাইছে কিনা আমার জানা নাই, কেউ যদি জানেন, কেউ যদি যাই না থাকেন, যে অন্য হিরো এর চেয়ে বড় উপহার কোথাও পাইছে, দয়া করে কমেন্টে লিখেন। তো আমরা সবাই এক্সাইটেড, বুর্জ খলিফা তুমি কার, তুমি কাকে সেদিন দেখাবা, আরশাদ আদনানের রাজকুমার দেখাবা নাকি অনন্য মামুনের দরদ দেখাবা, আমরা দুইটাই দেখতে চাই। দুইটা যদি না হয় অন্তত একটা, ভাই অন্তত একটা দেখান, আমরা খুব আশা নিয়ে বসে আছি, আমাদেরকে আপনারা আশাহত করবেন না। আমরা চাই 28 তারিখ রাজকুমার অথবা দরদের প্রমো চলুক বুর্জ খলিফাতে, শাকিব খান সেখানটায় থাকুক, এবং শাকিব খানের জন্মদিনের উপহার হিসাবে এইটা সারা জীবন স্মৃতি হইয়া থাকুক। একটা কথা তো সত্যি, যদি আমরা চালাইতে পারি তাহলে এই বাংলা সিনেমা কোথায় চলে গেল, আবারও বলতে হয় বাংলা সিনেমা কোথায় চলে গেল। শাকিব জীবনও ভুলতে পারবে না, যতদিন বেঁচে থাকবে, যে তার এই 2024 জন্মদিনটা বুর্জ খলিফায় পালিত হয়েছিল। এটা একটা ইতিহাস বন্ধুরা। আমরা এখন চাচ্ছি, আমরা ওয়েট করতেছি, আপনারা দেখান, যেই পারেন দেখান, না পারলে দুজন দেখান, না পারলে একজন দেখান, তবু দেখান। কারণ দুবাইয়ের যা অবস্থা দেখলাম, দুবাইয়ে যে সমস্ত বাঙালি আছেন তারাও সব মুখিয়ে হয়ে বসে আছে, তারা চায় তারা যেখানটায় আছেন, এই যে প্রবাসী ভাইরা এত বছর যাবৎ ওখানে পড়ে আছেন, দেশের জন্য ফরেন কারেন্সি আর্ন করছেন, তারা যে এখন কত খুশি যে তাদের দুবাইয়ে বসে, বুর্জ খলিফায় বসে তারা তাদের দেশের ছবির প্রমোশন দেখবে, এবং তাদের সাথে যারা থাকেন বিভিন্ন দেশের মানুষকে, মনে করেন একটা বাসায় তো অন্য অন্য দেশের মানুষও থাকে, তাদের কাছে বুক ফুলাইয়া বলবো যে দেখছো আমগো দেশের হিরোর ট্রেইলার বা প্রোমো দেখাইছে বুর্জ খলিফায়, তোমাদের দেশেটা দেখায়। এই যে তাদের একটা গর্ব, এই যে তাদের একটা ভালোবাসা, এই যে তাদের একটা আকাঙ্ক্ষা, এটার থেকে আশাহত করেন না আপনারা প্লিজ। ওরা অনেক আশা নিয়ে বসে আছে, আপনারা অনেকে দেখছেন বন্ধুরা, মামুন টি শার্ট বের করছে, মোবাইলের কভার বের করছে, ওগুলো নিয়েও কিন্তু ওরা বেশ খুশি, ওরা এগুলো নিয়ে বিভিন্ন রকম প্রচার করতেছে, ওরা হাতের মধ্যে মোবাইলের কভার দেখায় বলতেছে এইটা হলো আমাদের শাকিব খান। এই যে গর্ব, এই যে ভালোবাসা, এগুলো মানুষ একদিনে পায় না। শাকিব খান তিলে 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 ঘুরছে, আর সাথে আছেন আপনারা আরশাদ আদনান অনন্য মামুন, আপনারা তাকে আরও উঠায় নিয়ে যাচ্ছেন। বুর্জ খলিফাতে যেমনে পারেন এমনি উঠান, নামায়েন না ভাই, যে কোনো অবস্থায় নামায়েন না, তাহলে 28 তারিখে কিন্তু আমরা সব আশাহত হব। অপেক্ষায় রইলাম, এখন আমরা দেখতে চাই বুর্জ খলিফা কার, আরশাদ আদনানের না মামুনের, বুর্জ খলিফা কার, রাজকুমারের না দরদের। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।